ওয়েলকাম টু কালাম ইনস্টিটিউশন অফ এডুকেশান আজকে আমরা সপ্তম শ্রেণির অনুশীলনী টু পয়েন্ট ওয়ানের তিনের অঙ্কগুলি সমাধান করবো তিনের অঙ্কগুলি বলেছে মান বের করো মান বার করার জন্য বলেছে তিনের রোমান হরফ ওয়ান দিয়েছে টোয়েন্টি ফোর এর ওয়ান বাই এইট তিনের রোমান হরফ ওয়ান টোয়েন্টি ফোর এর ওয়ান বাই এইট এবং কীভাবে করবো আমরা করবো টোয়েন্টি ফোর এই জায়গাতে লেখবো গুণ এর থাকলে গুণ লাগব ওয়ান বাই এইট তারপর কী করবো এখানে এইট তারপর উপর এখানে টোয়েন্টি ফোরের নিচে মনে মনে ওয়ান আছে টোয়েন্টি ফোরের নিচে কিছু নেই মানে ওয়ান আছে অর্থাৎ হর এখানে ওয়ান আছে তাহলে হর যদি ওয়ান থাকে তাহলে এখানে হর হলে এইট তাহলে নিচে শুধু এইট আর উপরে কত আছে টোয়েন্টি ফোর ইন্টু এখানে উপরে কত ওয়ান তারপরে এইট দিয়ে টোয়েন্টি ফোরকে ভাগ করলে থ্রি থ্রি এইট জার টোয়েন্টি ফোর তিন হাজার চব্বিশ তিন লোক কথা হলো তিন ইন্টু ওয়ান তাহলে থ্রি ওয়ান জার থ্রি এটাই আনসার বুঝতে পারলে প্রথমে কী করলাম আমরা টোয়েন্টি ফোর এর ওয়ান বাই এইট লিখলাম তারপর লিখলাম টোয়েন্টি ফোর ইন্টু ওয়ান বাই এইট তাহলে টোয়েন্টি ফোর ইন্টু ওয়ান বাই ওয়ান বাই এইট এইট দিয়ে টোয়েন্টি ফোরকে ডিভাইড করলাম থ্রি টাইম থ্রি ইন্টু উপরে আর আছে ওয়ান ওয়ান থ্রি ওয়ান আর থ্রি এটা হল আনসার তারপরে রোমান হরফ ফোর রোমান হরফ ফোর দিয়েছে দুই হাজারের থ্রি বাই ফিফটি টু থাউজেন্ডের থ্রি বাই ফিফটি রোমান হরফ ফোর টু থাউজেন্ড এর থ্রি বাই ফিফটি তো আমরা লিখলাম ইকুয়াল টু টু থাউজেন্ড ইনু 3 বাই ফিফটি ইকুয়াল টু এখানে জিরো এখানে জিরো কাটা ফাইভ দিয়ে টু কারণ এটা উপরে এটা নিচে নিচেটা দিয়ে উপরটা কাটা যায় তো জিরো দিয়ে জিরোকে কাটা ফাইভ দিয়ে টু হান্ড্রেডে কাটলে মধ্যে ফাইভ ফোর টাইম ফাইভ ফোর জে এখানে জিরো ছিল জিরো তো বাকির এখানে এখানে ইনটু এখানে 3 40 ইনটু 3 দুটো গুন করলে কত হবে থ্রি ফোর জার থ্রির সাথে ফোর গুণ করলে থ্রি ফোর জার টুয়েলভ জিরো জিরো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আবার আমি বলছি বলেছি টু থাউজেন্ড এর থ্রি বাই ফিফটি তার টু থাউজেন্ড ইন্টু থ্রি বাই ফিফটি জিরো জিরো কাটা ফাইভ দিয়ে ফাইভটা নিচে এটাও নিচে সবটা নিচে এই কারণে কাটা যাচ্ছে জিরো দিয়ে জিরো কাটা ফাইভ দিয়ে টু হান্ড্রেডে কাটলে টোয়েন্টি কাটলে ফোর টাইপ জিরো জিরো লেখানে ফোরটি ইন্টু থ্রি 3 ইন্টু থ্রি ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড তারপরে করছি রুমান হরফ সেভেন রোমান হরফ সেভেন দিয়েছে এক ঘন্টা এর ফাইভ বাই সিক্স অংশ ওয়ান ঘন্টা এর ফাইভ বাই সিক্স অংশ যদি এরকম দেওয়া থাকে তাহলে আমরা কি করব এখানে দেখো এটা সিক্স এটা ওয়ান এটা বড়ো এটা ছোটো যদি এরকম দেওয়া থাকে তাহলে এখানে যে এককটা দেওয়া থাকবে এ এককটাকে আমরা এর নিচের একক লাগব অর্থাৎ ঘন্টা আরেকটা কি একক মিনিট আরেকটা হলো সেকেন্ড সেকেন্ড আমরা এটাকে লাগব মিনিটে আমরা জানি এক ঘন্টা ইকুয়াল টু ষাট মিনিট তো এই কারণে আমরা এই এক ঘন্টার জায়গাতে লাগব ষাট মিনিট এর ফাইভ বাই সিক্স অংশ এবার বড়ো হয়েছে এটা এবার এটা বড় হয়েছে তাহলে এবার লেখবো সিক্সটি এর জায়গাতে গুণ ফাইভ বাই সিক্স এখানে মিনিট আছে মিনিট লাস্ট এগুলো টু সিক্স দিয়ে 60 কে ডিভাইড করলে টেন তাহলে টেন দিয়ে ফাইভ কে গুণ হবে বুঝতে পেরেছ যদি আমি আরেকটা করি যেমন দশ নম্বর দশ নম্বর বলছে এক সপ্তাহের ফাইভ বাই সেভেন অংশ দশ টেন এক সপ্তাহের ফাইভ বাই সেভেন অংশ তো আমরা কি লেখব এক সপ্তাহ আমরা জানি সাত দিন এটাকে দিনে নিয়ে যাব সাত দিন এর ফাইভ বাই সেভেন অংশ আমরা সেভেন ইন্টু এর জায়গাতে ইন্টু ফাইভ বাই সেভেন দিন সেভেন সেভেন কাটা ইকাল টু ফাইভ দিন এটাই অ্যান্সার বুঝতে পেরেছ আশা করি তোমরা তিনের সবগুলি এভাবে করতে পারবে ওকে থ্যাংক ইউ